তোমাকে যদি বলেন ন্যাংটা হয়ে হাঁটো, হাঁটবা? কেন 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 ন্যাংটা হয়ে কেন হাঁটবা না? কি কি নোংরা কাজ, নামাজ পড়ো না, তোমার শরম লাগে না? শুকুরের মা মদ কি রাস্তা হেঁটে মদ খেতে পারবে, কার সাহস আছে? এখানে সাহসের অভাব নেই, বাপরে বাপ। এই কথা বলে আবার কারো সাহস জায়গায় দিতে চাই না, তবে অনেকেই চাইবে না, অনেকেই অনেকেই কেন শরম, কেন কেন কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায়, ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে? কেউ আপনি রাজি হবেন রাস্তায় ভাবে মদের বোতল নিয়ে হাতে হাতে মদ খায়, এর কাছে মেয়ে বিয়ে দিবেন? কেন কেন এটা নির্লজ্জ লোক মদ হেঁটে হেঁটে খায় ওপেনে। এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়েন, আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন? ঠিক আপনি নাকি ধার্মিক? চিটিং ম্যাজিক, والله আমি আপনাকে বদনাম করতে আসিনি, কিন্তু আপনি মিথ্যুক এটা বুঝে নেন তো। আচ্ছা আপনাকে মিথ্যুক বলার পর আমার কতটুকু লাভ হলো? 2-4 লাখ টাকা যাবে, ঢুকেছে ঠিক না? আমেরিকা থেকে আসছে না? আমি আপনাকে মিথ্যুক বলে লাভ নাই, আমি আপনাকে মিথ্যুক বলতে আসি নাই, তবে আমি আপনাকে বলি আল্লাহ ক্ষমাশীল, ক্ষমাকারী, ঠিক আছে? আপনি সত্য দাবিদার হবেন। একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে মেয়ে বিয়ে দেন না, একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করে না, আল্লাহর কসম এই পৃথিবীতে যত মদ আছে সবাই যদি একজনে খেয়ে ফেলে সে কাফের হবে না। কি হবে না? কিন্তু এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কাফের। আপনার কাছে মদ খাওয়াটা, আমি কি মদ খাওয়াকে ছোট করে দেখতেছি তার মানে না? এখন কিছু লোক বলে, জামশেদ ভাই বলছেন নামাজ না পড়া অনেক বড় অপরাধ, আর মদ খা তুই, পুরো পৃথিবী সব খায় না কিছু না। আমি মনে হয় এটা বলছি ঠিক না? না এরকম বুঝে ভাই, বুঝে বুঝে এরকম অনেকে আছে বুঝে, এটা বুঝিয়েন না, আমি উদাহরণ দিয়েছি। শরম করুন, আপনি বাপের সামনে সিগারেট খেতে লজ্জা করে, বাপের সামনে বেনামাজি থাকতে লজ্জা করে না। আপনারা আপনার স্ত্রীদের সাথে যে ঘুমান, ছেলে সন্তানের সামনে ঘুমান লজ্জা করে, কিন্তু ছেলের সামনে বেনামাজি থাকেন লজ্জা করে না। আপনি বুঝেন এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে শিরক, আল্লাহর সাথে অংশীদারিত্ব হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, ঠিক আছে? ঠিক আছে। এরপর কাজ হচ্ছে সলা, এরপর কাজ কি? নামাজ। এরপর কাজ কি? নামাজ। আপনি জানেন এই নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায়, অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে মদ খেতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে প্রেমিকের সাথে কথা বলতে লজ্জা পায়, মানুষ বাপের সামনে সিগারেট খেতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে শুকুরের মাংস খাবে না, মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না, মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না, মানুষ প্রকাশ্যে নাচে না, মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায়, পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায়, কিন্তু কেউ এত জঘন্যতম অপরাধ যা না করলে কাফের হয়ে যায়? প্রকাশ্যে সবাই আজান চলে, কেউ মসজিদে আসে না, কেউ লজ্জা পায় না। তাহলে দুনিয়া কি বলেন তো? তুচ্ছ খেল তামাশা, নামাজটাকে ঠিক করেন। যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আগামী বছর আনলে, আজকে পরিচয় দিয়ে গেলাম। কি দিয়ে গেলাম? আমার নাম জামশেদ মজুমদার, এতেই আমার চলে, কোনো আলেম মোল্লা মুন্সি তেমন কিছু না, কোনো রকমে যা পারি তা বলি, যদি আপনাদের প্রয়োজন হয় ভবিষ্যতে ডাকবেন। আজকে আল্লাহ ভীতি নিয়ে কথা বলে গেছি, পরবর্তী সময় আসলে ইনশাআল্লাহ কোন আমাল করলে মানুষ জান্নাতে যাবেই যাবে এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ।